ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে আগামীকাল বুথ ফেরত জরিপের আভাস বিরোধীদের ধলাশায়ী করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে নরেন্দ্র মোদী যাতে ট্রাম্প হিসেবে কাজ করবে উত্তরপ্রদেশ ছত্তিশগড় গুজরাট মধ্যপ্রদেশ এবং দিল্লি তবে জাতিগত সংঘাতের জেরে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে ব্যাকফুটে থাকতে পারে ক্ষমতাসীনরা গেল উনিশ এপ্রিল ভারতে সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয় প্রায় দেড় মাস ধরে চলায় নির্বাচনের ফল গণনা শুরু হবে মঙ্গলবার বুথ ফেরত জরিপ বলছে তিনশো পঞ্চাশটির বেশি আসনে জয় পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিউজ এইটিনে জরিপ বলছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের আশিটি আসনের পঁয়ষট্টি থেকে আটষট্টি থাকবে এনডিএর দখলে বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে নয় থেকে বারোটি আসন দু সালে প্রদেশে বাষট্টি আসন পেয়েছিল বিজেপি ছত্তিশগড়ের এগারো আসনের সবগুলোই পেতে যাচ্ছে এনডিএ একই অবস্থা হবে গুজরাট মধ্যপ্রদেশ এবং দিল্লিতেও অপরদিকে পাঞ্জাবের আট থেকে বারোটি আসন পেতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে এনডিএ দখলে যাবে দুই থেকে চারটি আসন জরিপ সংস্থাটি বলছে দক্ষিণ ভারতে কংগ্রেসের নেতৃত্বে থাকা ইন্ডিয়া জোট কিছুটা সুবিধাজনক স্থানে থাকলেও বিজেপির ক্ষমতায় আসাকে কোনোভাবেই বেকায়দায় ফেলতে পারবে না তারা তামিলনাড়ু ও কেরালায় কংগ্রেস প্রাধান্য বিস্তার করলেও সেখানে বিজেপির ভোট বাড়বে বলেই তথ্য মিলছে দক্ষিণের অন্যান্য রাজ্য অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটকও থাকবে বিজেপির দখলে এদিকে ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স মতে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে বিজেপি এ রাজ্যের বিয়াল্লিশটি আসনের অর্ধেকের বেশি আসন পাবে তারা একই তথ্য জানিয়েছে রিপাবলিক ভারত ম্যাট্রিস যাতে একুশ থেকে পঁচিশটি আসন পাবে বিজেপি আর মমতার দলের ভাগ্যে জুড়তে পারে ১৬ থেকে বিশটি আসন থাকবেন সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও ক্ষমতাসীনরা খুব একটা সুবিধা করতে পারবে না বলেই তথ্য মিলেছে ইন্ডিয়া টুডের জরিপে ত্রিপুরাতে বিজেপি এগিয়ে থাকলেও মিজোরাম আর নাগাল্যান্ড ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে সম্প্রতি ঘটে যাওয়া জাতিগত সংঘাতের জেরে মণিপুরের দুটি আসনও হারাতে পারে এনডিএ এদিকে বুথ ফেরত জরিপকে মোদীর নিজস্ব প্রচার মাধ্যমের সমীক্ষা বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট গণনা শেষ হওয়ার আগে ময়দান না ছাড়তে দলীয় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জোট নেতাদের